আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে পারে মারাত্মক ঝড় বৃষ্টি। তো দেশের কোন কোন অঞ্চলে কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হতে পারে সেটা আমরা সরাসরি লাইভ প্রুফ আপনাদেরকে আপডেটে দেখিয়ে দেবো। তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন যেন এরকম আমার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়। তো সরাসরি আমরা মডেলের এই মুহূর্তে বজ্র ঝড় বৃষ্টির মোড়ে আমরা চলে আসলাম। আমরা চেকিং করতেছি, আপনারা হয়তো দেখবেন ঝড় বৃষ্টিটা হবে কি, কোন কোন অঞ্চলে থাকতে পারে। আমরা যে আপনাদেরকে এর আগে কিন্তু আপডেট দিয়েছি দেশের উত্তরাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি ঘটানোর আশঙ্কা কিন্তু দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ঠিক সকাল থেকে এবং দিনের মধ্যে। সকাল থেকে দিনের মধ্যে এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে। খাল বসায় কিন্তু বৃষ্টি কিন্তু ঘটাবে, ঘন ঘন বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং ঝড় বৃষ্টির আশঙ্কাটা কিন্তু দেখা যাচ্ছে। রাতে কিন্তু বৃষ্টি হয়নি, রাতে যে আপনাদেরকে আপডেট দিয়েছি দেশের কোথাও তেমন ঝড় বৃষ্টি হবে না। ময়মনসিংহ, রংপুর এই অঞ্চলে বৃষ্টি হবে না, রাতে কিন্তু হয়নি, অবশ্যই কিন্তু ঝড় বৃষ্টি হয়নি এবং সিলেটের মধ্যেও কিন্তু রাতে বৃষ্টি হয়নি। এই মুহূর্তে ঝড় বৃষ্টি কিন্তু সকাল থেকে আমরা অলরেডি দিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, ফলে কিন্তু বৃষ্টি ঘটাবে এমনটাই পরিস্থিতি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন, এই মুহূর্তে আমরা আপনাদেরকে সাবধানতা দিয়ে যাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি সিলেট বিভাগের উত্তর অঞ্চলে বর্ডার এলাকাগুলো কিন্তু অলরেডি গিলে খাবে। পরবর্তী সিলেট বিভাগের আরও বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির আশঙ্কাটা কিন্তু থাকবে। এছাড়া শিলংয়ের মধ্যেও কিন্তু কিছুটা ইফেক্ট কিন্তু রয়েছে, ঝড় বৃষ্টি কিন্তু হবে। এছাড়া গুয়াহাটি দিয়ে কিন্তু রয়েছে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসাম, গুয়াহাটি, মেঘালয়, এখানে আমরা দেখতে পাচ্ছি শিলংয়ে এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। আমরা দেখি আর কোথাও বজ্র মেঘ তৈরি হচ্ছে কি না। সময়টা বন্ধুরা অবশ্যই আপডেট টাইম কিছুক্ষণের জন্য অবশ্যই আপনারা মনে রাখবেন, আপডেট টাইম সারাদিনের জন্য না। তো এইরকম পরিস্থিতি তৈরি হলে সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাবো। তো সকাল থেকে বাকি অঞ্চলগুলো কিন্তু পরিষ্কার। তো আজকে দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে। কয়েক অঞ্চলে স্থানীয় এবং বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টি ঘটানোর আশঙ্কা কিন্তু রয়েছে। দেশের দক্ষিণাঞ্চল যদি আমরা দেখি, খুলনা, বরিশাল, এছাড়া চট্টগ্রাম, কলকাতা এই অঞ্চলে ঝড় বৃষ্টি নেই, মোটামুটি সেই রকম পরিস্থিতি কিন্তু নেই বললে চলে। যাই হোক, পরবর্তীতে তৈরি হয়ে থাকলে সেটা আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাবো, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে থাকবো। এই মুহূর্তে সিলেট বিভাগের উপর দিয়ে, তবে সিলেট বিভাগের সব জায়গায় না, সিলেট বিভাগের একদম বর্ডার এলাকাগুলোর জন্য সতর্কবার্তা এই মুহূর্তে দিয়ে যাচ্ছি, কিন্তু সব জায়গায় হবে সেটা কিন্তু না। তো সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন।